রূপকথার গল্পগুলো শুনতে যে আপনার ভীষণ ভালো লাগছে সেই খবরটা আমি পেয়েছি আগেই, সেই জন্য অবশ্যই রূপকথার গল্প একটা নিয়ে আসি। ঈশপের গল্প আপনাদের পছন্দ হয়েছে আমি জানি, ঈশপের গল্প নিয়ে আসি এবং অবশ্যই ভূতের গল্প নিয়ে আসি। যেগুলো আপনাদের পছন্দ সেই গল্পগুলো নিয়ে আসি বেশি করে, যদিও ভূতের গল্প হারিম ভূতের গল্প আমি আনি না, কারণ আমি বিশ্বাস করি ভূতকে ভয় পাওয়ার মতন কিছু অবশ্যই নেই। অবশ্যই যারা ভূতকে নিয়ে ভয় লে পান গল্প লেখেন সেগুলো আলাদা জিনিস, কিন্তু আজকে তো ভূত নিয়ে বলছি না, আজকে ভূত নিয়ে খুব একটা গল্প বলবো না। আজকে যেটা নিয়ে গল্প বলতে বসেছি সেটা হচ্ছে রূপকথার গল্প। হ্যাঁ, আজকে আফ্রিকার একটা রূপকথার গল্প শোনাবো আপনাকে। আমি পারমিতা সেন এবং আপনি রয়েছেন পারমিতার পাণ্ডুলিপির সাথে। আসুন গল্প শুরু করি। ও হিয়া এবং উই হু স্বামী স্ত্রী, কিন্তু মুশকিল হলো ওইয়া এবং উই হু এদের দুজনেরই কপাল ভীষণ খারাপ। যে জিনিসটায় হাত দেয় সে জিনিসটাই নষ্ট হয়, যে জিনিসটা করতে যায় সে জিনিসটাই ভেঙে চুরমার করছে। একটার পর একটা ব্যবসা তৈরি করছে, একটার পর একটা ব্যবসা ভেঙে যাচ্ছে, নষ্ট হচ্ছে, পারছে না, তৈরি করতে পেরে উঠছে না। এক সময় নিজেরা খুব কষ্ট পায়, মনে মনে দুঃখ পায়, যন্ত্রণা পায় যে কেন হয় না, ওদের দ্বারা কেন হয় না, কিন্তু হয় না যে কোনো কারণেই হোক। ওদের অবস্থা আস্তে আস্তে খারাপ থেকে আরো খারাপ হতে থাকে। বন্ধু বান্ধব আত্মীয় পরিজন এদের সাহায্যে ওদের দিন চলে, কিন্তু এইভাবে তো সাহায্য নেওয়াটা উচিত নয়, আর সাহায্য নিয়ে কদিন চলবে, একদিন আমাদের সকলকেই উঠে দাঁড়াতে হবে। রাত্রেবেলা একদিন স্বামী স্ত্রী মন খারাপ করছে বিস্তর, আর বলছে একজন আরেকজনকে যে আমাদের এই দিন কবে ফুরাবে, ফুরাচ্ছেই তো না। একটা কাজ শুরু করছি আবার নষ্ট হয়ে যাচ্ছে, আবার একটা কাজ শুরু করছি আবার নষ্ট হয়ে যাচ্ছে, কিছুতেই আমরা আর পেরে উঠছি না, কিছুতেই আমাদের কাজগুলো হচ্ছে না। উইহু বলছে যে নিশ্চয়ই হবে, কখনো না কখনো স্বপ্ন দেখে ওরা। রঙিন সুন্দর কাপড় পরে উইহু দাঁড়িয়ে আছে, ওহিয়া আসছে যখন তার গায়ে তো সুন্দর রং বেরঙের পোশাক, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ওরা। কিন্তু সকালবেলা উঠে আবার সেই এক জিনিস, আবার সেই যখন কোনো কাজে হাত দেয় আবার সেই জিনিসটা নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তাদের ভাগ্য কিছুতেই সঙ্গে যাচ্ছে না। একদিন ডাক্তারে ওহিয়া উইহুকে বলছে যে কাল থেকে নতুন কিছু শুরু করবো ভাবছি, কি শুরু করা যায় বলতো, বুঝতে পারছে না কিছু। হঠাৎ বহু দূরে তাল বাগান থেকে একটা শেয়ালের ডাক আসছে। ওইয়া বলছে বাহ আমি তো পেয়ে গেছি রাস্তা। যে কি রাস্তা? বলছে ওই যে জমিদার আছে ওর কাছ থেকে কিছু গাছ নেব, সেই গাছগুলো নিয়ে আমি চাষ করবো, রসের চাষ করবো, তার রস বিক্রি করবো, সেখান থেকে সম্পদ। ঠিক আছে, পরের দিন সকালবেলা জমিদারের কাছে গিয়ে হ্যাঁ তাকে বলছে যে আমাকে কিছু গাছ দেবেন। অন্যান্য গাছের ডালপালা সমস্ত কেটে দেওয়া, পরিষ্কার করা সব করা হলো। করা হওয়ার পরে অক্লান্ত পরিশ্রম, সেই পরিশ্রমের শেষে সাতখানি গাছ ওহিয়া পেল। সাতখানি গাছ ঝেড়ে পরিষ্কার করে গাছ দিয়ে যাতে রস আসে সেই রকম ব্যবস্থা করে সে তার গোড়ায় ঘাড়ি বেঁধে সে ঘরে ঘরে এসে উইহুকে বলল যে জানো আমি এই কাজটা করে এসেছি, আবার নতুন কাজ, কাল থেকে আমরা নতুন করে জীবন কাটাবো, তুমি সকালবেলা গিয়ে ওই রস বিক্রি করো বাজারে, আমাদের দিন ভালো মতন চলবে, ঠিক আছে, দুজন একসাথে কাজ করে সংসার চালাবে। ওহিয়া ওহিয়া খুব আনন্দ করে গেল রসের হাঁড়ি নামাতে, কিন্তু গিয়ে দেখলো যে সমস্ত রসের হাঁড়ি ভেঙে দিয়েছে, সমস্ত রস নিয়ে চলে গেছে কেউ। ওহিয়ার খুব মন খারাপ হলো, বাড়িতে আবার ফিরে এলো, উইহুকে বললো সারাটা দিন যেন তাদের খুব মন খারাপের মধ্যে দিয়ে যায়, কিন্তু এইভাবে তো ছেড়ে দিলে চলবে না। ওহিয়া করলো আবার তার বন্ধুর কাছ থেকে হাঁড়ি নিয়ে এসে গাছের মাথায় দিয়ে দিল। পরদিন আবার দুজন মিলে রাত্রেবেলা বলছে যে কি জানি দেখা যাক কাল সকালে আবার কি হবে। পরদিন সকালে গিয়ে দেখছে একই কাণ্ড, বলছে এইভাবে তো চলবে না। পাশের একজন প্রতিবেশীর কাছ থেকে হাঁড়ি নিয়ে ওহিয়া আবার বাঁধলো, বেঁধে মনে মনে ভাবলো আজ রাতে আমি এখানেই থাকবো, দেখি আমার রসের হাঁড়ি ভেঙে কে রস নিয়ে যাচ্ছে। যেমন ভাবা তেমন কাজ, যথারীতি অন্ধকারের মধ্যে বসে রয়েছে ওহিয়া। এমন সময় দেখছে একটা কালো মতন কিছু আসছে, এসে সেই রসের হাঁড়ির চারপাশে ঘুরে উঠেছে। ওহিয়া ভাবলো এই তো এসেছে, যেই না যাওয়া খপাট করে যে যেই না ধরবে ভাবছে, অমনি দেখছে ওমা এত মানুষ নয় একখানা হরিণ। সেই হরিণের পেছনে ছুটতে ছুটতে ওহিয়া গিয়ে পৌঁছলে এক অন্য রাজ্যে। সে রাজ্যের বাসিন্দা শুধু পশু আর কেউ নয়, সেই রাজ্যে একজন রাজা রয়েছেন, সে হলো এক বিরাট চিতাবাঘ। সে বসে আছে রাজত্বের মাঝখানে, সেই হরিণ গিয়ে সেই রসের হাঁড়ি নামালো চিতাবাঘের সামনে। ওহিয়া তাকে বললো যে আমার রস আমি গাছে রেখেছি, এই হরিণ নিয়ে চলে এসেছে চুরি করে, দামও দেয়নি কিছুতেই, আপনি এর ব্যবস্থা করুন, আমাকে অন্তত একটা রাস্তা তৈরি করে দিন যাতে আমার আয় হয় এখান থেকে, প্রতিদিনও যদি এভাবে নিয়ে চলে আসে আমার কিভাবে দিন চলবে।
বাঘ মশাই বলল, সত্যি তো এ বড় অন্যায় হয়েছে। বলে আমি তো ওকে রোজ দিন পয়সা দিই রস কেনার জন্য, কিন্তু এইভাবে যে ও রস চুরি করে আনবে আমি তো জানি না। ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। ওহিও কিছুতেই শুনতে রাজি নয়, তার একখানা উপায় চায়, বিহিত চায়। সেই বাঘের সর্দার বলল, শোনো, এবার থেকে তুমি সমস্ত পশু পাখিদের কথা বুঝতে পারবে, জানতে পারবে, আস্তে আস্তে তুমি অনেক বড় লোক হবে। কিন্তু তুমি যদি কোনোদিন কাউকে এ কথা বলেছো, এবং আমাদের গল্প বলেছো, এবং তুমি যে আশীর্বাদটা পেলে তার গল্প বলেছো, তবে সেদিন তৎক্ষণাৎ তোমার মৃত্যু। ওহিও আনন্দ করে বাড়ি চলে। সে বাড়ি গিয়ে রস ফিরে এসেছে, তার গল্প বলল উইহুকে, সমস্ত আনন্দের খবর শোনালো। কিন্তু বেঁচে যে জঙ্গলে গিয়ে যে বাকিদের সাথে দেখা হয়েছে সে গল্প শোনালো না, সে যে আশীর্বাদ পেয়েছে সেই গল্প সে শোনালো না কিছুতেই। দিন যায়, ওহিও একদিন কি করেছে, পুকুরে পাড়ে নদীতে গেছে স্নান করতে। সেই সময় দুজন কাঠপেড়ালি বলাবলি করছে যে লোকটা কেমন বোকা দেয়, ও জানেই না ও যেখানে ঘুমোয় সেইখানে মাটির তলাতে তিন ঘোড়া মোহর আছে। আমি বাবা বলবো না কাউকে, তুইও কিন্তু বলিস না, ও জানেই না বোকা, অত কাজ করছে রোজ, ও সম্পদটা পেয়ে গেল কত আনন্দে থাকবে তা না। ওইও কথাটা শুনলো কিন্তু বললো না কাউকে, চুপচাপ যেন কিছু বুঝতে পারেনি সেগুলো বাড়ি চলো। পরদিন রাত্রেবেলা যখন ঘুমানোর সময় দরজায় দৌড় দিয়ে সে মাটি খুঁড়ে তিন ঘোড়া মোহর, কিন্তু বলাতে যাবে না কাউকে। ধীরে ধীরে আস্তে আস্তে সেই মোহর নিয়ে চলল তার কারবার, সেই মোহরকে নিয়ে বিক্রি করে আস্তে আস্তে তার দিন বড় হচ্ছে। দিন যত বড় হতে রইল সে যত আস্তে আস্তে বড় লোক হলো, সমাজের মান্যগণ্যের জায়গায় পৌঁছে বসে। কিন্তু মুশকিল হলো সেই সমাজে একখানা বিধান আছে, বিধান হলো সমাজের মান্যগণ্য মানুষকে অবশ্যই বিয়ে করতে হয় বেশ কয়েকটা। ওইহু খুব মন দুঃখ পেল, ওহিও বাধ্য হয়ে বিয়ে করল। নতুন যে মেয়েটিকে বিয়ে করে নিয়ে এলো সে একবারে খাসা, সে কথায় কথা ওহিয়া আর উইহুর মধ্যে ঝগড়া লাগানো তার করে, ঘরেতে শান্তি বলে কোনো জিনিস নেই। ওহিয়া ভাবল যে যখন তার জীবনে দারিদ্রতা ছিল, যখন সে গরিব ছিল, তখন সে অনেক ভালো ছিল, কারণ তখন তার জীবনে শান্তি ছিল। কিন্তু যখন থেকে তার জীবনে টাকা পয়সা এসছে তখন থেকে যেন তার জীবনে শান্তি চলে গিয়েছে। উইহু মনের দুঃখে থাকে, কারণ তার বাড়িতে তার সামনে আরেকজনকে স্বামী হিসেবে স্ত্রী হিসেবে নিয়ে এসেছে। যখনই উইহু এবং ওহিয়া কথাবার্তা বলার চেষ্টা করে, ঠিক সেই সময়ই সেই নতুন বউ যে ঘরেতে তুমুল ঝগড়া করে। একদিন ঝগড়া করতে করতে নতুন বউ পাড়ার মোড়লের কাছে গিয়ে ওহিয়ার নামে নালিশ করে। গ্রামের মোড়ল যে সে ওহিয়ার বললো, সেগুলো কি এসব নিয়ে তোমরা এখানে আসছো, নিজেদের পরিবারের বিষয় পরিবারেই মিটিয়ে নাও, কেন শুধু শুধু বাইরে বের করছো এসব। কথাটা শুনলো ওহিয়া, বাড়ি এলো, কিন্তু নতুন বউকে কিছুতেই সে বোঝাতে পারছে না কেন এসব ঘটছে। শেষ পর্যন্ত এমন হলো একদিন নতুন বউ বলে বসলো যে এই সমস্ত অর্থ সম্পত্তি এত কিছু সে কিভাবে করেছে নতুন বউকে জানতেই না। ওহিয়া বিরক্ত হয়ে গেল জীবন থেকে। নতুন বউ ভাবছে নতুন বউয়ের পিছনে ওহিয়া এবং উইহু তারা নিজেদের মধ্যে খুব ভালো সম্পর্ক রেখেছে, নতুন বউকে জানায়নি সে কথা। কিন্তু নতুন বউয়ের এই ভাবনা চিন্তা যে ভুল সেটা কিছুতেই প্রমাণ করতে পারলো না এবং ওহিয়া জীবনে ব্রিটিশ নাই। সে তখন ভাবল যে সেই যে সে আশীর্বাদ কথা সে জানে, সে বলে দেবে সবাই, সে ইচ্ছা মৃত্যু এবং হলো তাই। একদিন প্রচুর মানুষকে ডাকাডাকি করলো, খাওয়ানো দাওয়ানো সব কিছু হলো, এবং তাদের উদ্দেশ্যে সে সেই গল্পখানা বলল, এবং এও বলল গল্পখানা যখনই শেষ হবে সে তখনই মারা যায়। হলো তাই, গল্প শেষ হওয়ার সাথে সাথে সে মারা গেল। যে মোড়ল ছিল সে বিধান দিল যে নতুন বউকে জ্যান্ত পোড়ানো হবে, কারণ নতুন বউয়ের জন্য ওহিয়া এবং উইহুর জীবন তোলপাড় হয়ে গেল। হলেও তার বিধান মতো নতুন বউকে পোড়ানো, এবং সেই যে নতুন বউকে পোড়ানোর সময় সেই যে ছাই, সেই ছাই পৃথিবীর যে প্রান্তে পড়েছে সেই প্রান্তে লোভ হিংসা ঘৃণা জ্বালা যন্ত্রণা যেন বেড়েই গেছে, বেড়েই গেছে, বেড়েই গেছে, সবটুকুই সেইখান থেকে আসে। তার আগে পৃথিবীর মানুষ শান্তিতে থাকত, একে অপরের পাশে থাকত, একে অপরকে সাহায্য করত, কিন্তু যেদিন থেকে সেই নতুন বইয়ের ছাই এসে গোটা পৃথিবীর বাতাসে মিশেছে সেই দিন থেকে পৃথিবীর এই করুণ দুর্দশা চলছে। হ্যাঁ, এই গল্পটা এখানেই শেষ হয়, কিন্তু গল্প সবটুকু ভালো, কিন্তু জ্যান্ত পড়ানোটা অবশ্যই আমার পছন্দ নয়। আর যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় গল্প বলছি, সুতরাং একটু তো বলাই যায় না কোনো কিছুর জন্যই জ্যান্ত পোড়ানো বা মেরে ফেলা মানুষকে উচিত নয় অবশ্যই, কিন্তু এটা তো গল্প কথা তাই ওইভাবেই রয়েছে। আর যেহেতু গল্পে রয়েছে সেহেতু সেভাবেই আমাকে বলতে হলো। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করবেন।
সামনের দিন আবার হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। সবদিন ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।